আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকের রাজনে থাকছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে যারা কখনো আচার তৈরি করেননি তারাও প্রথমবারেই পারফেক্টভাবে আচার তৈরি করতে পারবেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি এবং জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার এই জলপাইগুলো শক্ত আছে, সেজন্য এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যদি আপনাদের জলপাইগুলো নরম হয় তাহলে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে। আমারগুলো যেহেতু শক্ত সেজন্য এগুলোকে আমি সেদ্ধ করে নিব। জলপাইগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। জলপাই সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে কোনো প্রকার মশলা ইউজ করছি না, আচার বানানোর সময় সব মশলা দেব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এরই মধ্যে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। জলপাইগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার একটি উপায় আছে। যদি দেখেন জলপাইয়ের ওপরে ফেটে গেছে তাহলে বুঝতে হবে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটা স্ট্যান্ডারে রেখে পানি ঝরিয়ে নিব এবং নর্মাল টেম্পারেচারে আসার পরে এগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিব। একটা জলপাই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে। হাত দিয়ে চাপ দিলে খুব সহজে ভেঙে যাচ্ছে, অর্থাৎ জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে। তবে এগুলোকে একেবারে ম্যাশ করে নেওয়া যাবে না, আধা ভাঙা করে রাখতে হবে, তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। সবগুলো জলপাই ভেঙে নিয়েছি, এবার চলে আসলাম আচার বানানোর জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ। তেলটা গরম হয়ে আসলে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 2টা 1 ইঞ্চি সাইজের দারুচিনি দিয়ে দিচ্ছি, 1টা তেজপাতা মাঝখান দিয়ে চিরে 2 টুকরো করে দিয়েছি, 3টা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 14 থেকে 15টা রসুনের কুয়া। এখানে আমি ছোট রসুনটা ইউজ করেছি সেজন্য একটু বেশি করে নিয়েছি। আপনারা যদি বড় রসুনটা ইউজ করেন সেক্ষেত্রে 6-7টা রসুনের কুয়া দিলেই চলবে। এখন এই মশলাগুলোকে ফোড়ন আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ফোড়ন চলে এসেছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। সরিষাগুলোকে 2টা কাঁচামরিচ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে বেটে রেখেছিলাম, তাহলে সরিষাটা তিতা লাগবে না। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। যতক্ষণ না পর্যন্ত সরিষার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় ততক্ষণ পর্যন্ত সরিষাগুলোকে ভেজে নিতে হবে। সরিষা বাটা দেওয়ার সময় অবশ্যই চুলার তাপটা কমিয়ে নেবেন, তেলটা অনেক গরম থাকে, গরম তেলের উপরে সরিষা বাটাটা দিলে আশেপাশে ছিটকে পড়তে পারে। চুলার তাপটা কমিয়ে নিলে তেলের তাপমাত্রাটা কমে আসবে, তখন আশেপাশে ছিটকে পড়ার ভয় থাকবে না। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া 1/2 টেবিল চামচ। 5 ফোড়নগুলোকে শুকনো তাওয়ায় তেলে গুঁড়ো করে নিয়েছি, তবে একেবারে গুঁড়ো করা যাবে না, এমনভাবে গুঁড়ো করতে হবে যেন কিছুটা আস্ত থাকে, কিছুটা গুঁড়ো হয় এবং কিছুটা আধা ভাঙা থাকে। মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, সেই সঙ্গে হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ইউজ করলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এবার এগুলোকে হালকা হয়ে ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না, অনেক বেশি ভেজে ফেললে এগুলো পুড়ে যাবে, তখন আচারের কালারটা ভালো আসবে না। 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, ভিনেগার দিয়ে মশলাগুলোকে ভেজে নিব। এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে না। চেষ্টা করবেন পানি ছাড়াই আচার তৈরি করে নিতে। এই আচারের মধ্যে যেই সরিষা বাটা ইউজ করেছি ওই সরিষাটা বেটে নেওয়ার সময়ও কোনো প্রকার পানি ইউজ করবেন না, ভিনেগার দিয়ে বেটে নেবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এবার এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগেও দেওয়া যেত কিন্তু আমার মনে ছিল না, সেজন্য আমি এখন দিচ্ছি, আপনারা এটা প্রথমে দিয়ে নেবেন। এবার জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। অনেক সময় ধরে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু অলরেডি জলপাইগুলো সেদ্ধ করে রাখা আছে। জলপাইগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুরের গুড় 1 কাপ। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে সমপরিমাণ চিনি ইউজ করতে পারেন, এছাড়া গুড় এবং চিনি অর্ধেক অর্ধেক করে ইউজ করতে পারেন, কিন্তু গুড় দিয়ে আচার তৈরি করলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এবার এই গুড়গুলোকে জলপাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন গুড় থেকে অনেকটাই পানি বের হয়েছে, এই পানিগুলো দিয়ে আচার তৈরি করা হয়ে যাবে। গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি প্রথমে 1 কাপ দিলাম, আমার কাছে যদি মনে হয় যে লাগবে তাহলে পরে কিছুটা অ্যাড করব।
আর আমি কতটুকু গুঁড়ি ইউজ করছি সেটা সব শেষে আপনাদেরকে বলে দিব। চুলার তাপটা মিডিয়াম টু লোতে রেখে আচারগুলোকে এভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে আচারটা অনেকটা আঠালো হয়ে এসেছে এবং সেই সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পর, এরই মধ্যে আচারের কালার চেঞ্জ হয়ে এসেছে এবং সেই সঙ্গে আচার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখানে আমি আরও 1/4 কাপ গুড় ইউজ করেছি, অর্থাৎ আমার টোটাল গুড় লেগেছে 1 কাপ + 1/4 কাপ, মানে 1/4 কাপ। আমার আচার বানানোটা প্রায় শেষের দিকে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া। সব শেষে পাঁচফোড়ন গুঁড়া ইউজ করলে আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। যারা আচারটা ঝাল খেতে পছন্দ করেন তারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন, আর যদি ঝাল খেতে না চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আমি কিছুটা স্পাইসি আচার পছন্দ করি, সেজন্য এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে আচারটা রেডি। এই আচারগুলোকে এখন রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু মাঝে মাঝে রোদে দিবেন, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।